চাকুলিয়া হাই স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে 10,000 টাকা। ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে। গোয়ালপুকুরটু ব্লকের অন্তর্গত চাকুলিয়া হাই স্কুলের কিছু পড়ুয়াদের ব্যাংকে রাজ্য সরকারের পক্ষ থেকে 10,000 টাকা করে ঢুকেছে। করোনার মহামারীতে দেশ তথা রাজ্যব্যাপী যে লকডাউনের পরিস্থিতি ছিল, যার ফলে পড়ুয়াদের শিক্ষায় একটি বড় ধরনের আঘাত লেগেছিল। পড়ুয়াদের পড়াশোনা সচল রাখতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ট্যাব বাবদ 10,000 টাকা প্রত্যেকটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হলো। চাকুলিয়া থেকে জামিল আক্তারের রিপোর্ট। ট্যাব দেওয়ার জন্য যে 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল, ওটার জন্য অ্যাপ্লিকেশন করেছিলা? হ্যাঁ করেছিলাম। আচ্ছা, তো ওটার টাকা ঢুকেছে কি? হ্যাঁ, 21 তারিখে ঢুকেছে। 21 তারিখে। তোমার নাম কি? মাহফুজ আলম। কোন স্কুলে পড়ো? চাকুলিয়া হাই স্কুল। তো ওই যে ট্যাপ দেওয়ার যে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, সেটা কি তুমি পেয়েছো? না, রাতে 20 তারিখ রাতের বেলায় আমার কাছে একটা এসএমএস আছে, সেটাতে বলা হয় যে 21 তারিখ টাকাটা ঢুকে যাবে। কিন্তু আমি 21 তারিখে কোনো কারণবশত আমি আমার অ্যাকাউন্ট খাতাটা চেক করতে পারিনি, তো আমি টাকা ঢুকেছি কি না। তুমি কি আশাবাদী যে তোমার টাকাটা আসবে? অবশ্যই অবশ্যই আশাবাদী। আমার যেহেতু আমার সহপাঠীরা পেয়েছে, তাই আমি অবশ্যই আশাবাদী যে আমারও টাকাটা ঢুকবে। আচ্ছা, তো কোন লাগছে ট্যাবের জন্য 10,000 টাকা পেয়েছো, ট্যাব নিবা নাকি অন্য কোনো খাতে খরচা করবা? না, যেহেতু আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন যে ট্যাব একটা করে মোবাইল নিতে হবে আমাদের পড়াশোনার জন্য, তো আমরা অলরেডি আমাদের মোবাইল আছে, তাই আমরা ট্যাব না নিয়ে ওটা অন্য কিছুতে ব্যবহার করবো, যেহেতু আমাদের কাছে অলরেডি মোবাইল আছে। আর আমরা লকডাউন বসাতে আমরা পড়াশোনা করতে সুবিধা না পাওয়াতে আমাদেরকে মমতা ব্যানার্জি টাকাটা দিয়েছে মোবাইল নেওয়ার জন্য, সেটার জন্য মমতা ব্যানার্জিকে আমাদের অনেক ধন্যবাদ জানায়। এবং সে টাকাটা আমরা মোবাইল না নিয়ে, ডবল মোবাইল না রেখে আমরা অন্য কোনো কাছে কাজে লাগাবো, টিউশন অন্য কিছুতে কাজে লাগাবো, তাই আমরা মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দর বলছি। নাম কি? আমিনুল ইসলাম। কোন স্কুলে পড়ো? চাকুলিয়া হাই স্কুলে পড়ি। আচ্ছা, তো ট্যাব দেওয়ার জন্য যে 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল, সেটা কি তুমি পেয়েছো? হ্যাঁ, আমার 20 তারিখে এসএমএস এসেছিল যে 21 তারিখে পাওয়া যাবে। আমি 21 তারিখে 11টা নাগাদ আমি দেখি আমার অ্যাকাউন্টে 21 তারিখে পয়সা। ও, খাতা চেক করেছো কি? হ্যাঁ, আমি ফোনপেতে চেক করেছি, আমার টাকা এসেছে। তো কী মনে হচ্ছে, কেমন লাগছে? না, এখন তো ভালোই লাগছে। কেন কি, যে আমাদের যেরকম লকডাউনে অনেক অসুবিধা হয়েছে পড়াশোনায়, তাই এখন টাকাটা দিল ট্যাব নেওয়ার জন্য, যেহেতু তো আমাদের কাছে মোবাইল আছে, তো সেই টাকাটা আমরা টিউশন ফি খাতা বই এখানে কিনে সেটাকে ব্যবহার করবো। আচ্ছা, আর কিসের জন্য তোমাদেরকে ট্যাব দিচ্ছে সরকার? আমাদের ট্যাব দিচ্ছে যাতে আমাদের পড়াশোনা। আচ্ছা, মমতা ব্যানার্জি তোমাদেরকে, তুমি তো একজন স্টুডেন্ট, তোমাদেরকে যে ট্যাব দিচ্ছে, কি কারণে ট্যাব দিচ্ছে? আমাদের যেহেতু দীর্ঘ 8 মাস নাগাদ আমাদের পড়াশোনা, করোনার অতিমারিতে আমাদের পড়াশোনা বন্ধ ছিল, তাই মমতা ব্যানার্জি আমাদের কথা ভেবে, ছাত্রছাত্রীদের কথা ভেবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদেরকে একটা করে ট্যাব দেওয়া হবে। কিন্তু মার্কেটে ট্যাবের অ্যাভেলেবল না থাকায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে 10,000 টাকা করে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেওয়া হবে, যারা এবার উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট। তাই যে টাকাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা আমরা এর আগে থেকে, যেহেতু আমাদের কোনো অফলাইনে ক্লাস হচ্ছিল না, তাই আমরা আগে থেকে ট্যাবের বদলে ফোন নিয়েছি। কেউ হয়তো ট্যাব নিয়েছে, তারা আগে থেকে নিয়েছে, যাদের অলরেডি নেওয়া হয়ে গেছে তারা তো আর দ্বিতীয়বার নেবে না, টাকাটা অন্য খাতে তারা ব্যবহার করবে, আর যারা নিয়েছে মানে যাদের নেওয়া হয়নি তারা নেবে। তোমাদেরকে কি মনে হচ্ছে, মানে এভাবে স্কুল কলেজ বন্ধ আছে যেহেতু করোনার সিচুয়েশন চলছে, তো এভাবে ট্যাবের মাধ্যমে তোমাদের লেখাপড়ায় কি সাহায্য পাবে তোমরা? না, আমরা যথেষ্ট আশাবাদী যে এখন যে বর্তমান সিচুয়েশন, এই করোনার অতিমারি যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেটাতে আমরা যেহেতু অফলাইনে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, তাই আমরা যে তিনি আমাদের ট্যাব কেনার টাকা দিয়েছেন, আমরা ট্যাব কিনবো আর অনলাইনে ক্লাস করবো, সেটাই আমরা ভালোভাবে করার চেষ্টা করবো, আর যেটুকু সুযোগ সুবিধা পাবো সেটাকে।